প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আমি আহাদুল আমিন শশী, এমিনেন্স কলেজ হইতে তোমাদের আইসিটির প্রভাষক। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সে টপিকটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে। এটা একই সাথে তোমাদের সিকিউর জন্য যতটা ইম্পর্টেন্ট তেমনই তোমাদের এমসিকিউ থেকেও। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে কি, ক্রায়োসার্জারি। ওকে, এখন শুনো, এখানে দুইটা ওয়ার্ড আছে, এক হচ্ছে ক্রায়ো এবং দুই নম্বর হচ্ছে কি আমার সার্জারি। ক্রায়ো শব্দের মানে হচ্ছে যে তোমার বরফ বা শীতল অথবা ঠান্ডা, একদম ঠান্ডা, সেটাকে বলা হয় কি তোমার ক্রায়ো। আর সার্জারি, সার্জারি বলতে তোমরা যেটা বুঝো সেটাই যে হাতের তোমার চিকিৎসাবিদ্যার কোনো একটা কাজ, হাতে কোনো কাজ করা, সেটা হচ্ছে কি তোমার সার্জারি। তাহলে ক্রায়োসার্জারি শব্দটা মানে দাঁড়াচ্ছে যে ঠান্ডা যাতে কোনো কিছু আমরা চিকিৎসার মাধ্যমে করব বা হাতের কাজ দিয়ে করব, সেটাকে বলা হচ্ছে কি তোমার ক্রায়োসার্জারি। ওকে, এখন আমি তোমাদের সাথে বই নিয়ে আলোচনা করব, তার আগে কিছু জিনিস একটু গল্প করি। আগে অলরেডি তোমাদেরকে আমি দুইটা ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো এবং জানি মাথার উপর দিয়ে গেছে, যাওয়াটাই স্বাভাবিক। ভিডিওর মধ্যে তোমরা যা দেখেছো সেটা নিয়ে একটু পরে আলোচনা করি। তার আগে তোমরা আমাকে যেটা বলবা সেটা হচ্ছে ক্যান্সার, আমার নাম শুনেছি, ক্যান্সার রোগ শুনেছি, টিউমার রোগ শুনেছি, এই জিনিসগুলো কি, ক্যান্সার রোগটা কি আসলে বা টিউমার রোগটা কি। ওকে, এই জিনিসটা একদিকে থাক, আমি অন্য একটা দিকে যাই। আমাদের শরীর কিন্তু তোমার কি দিয়ে তৈরি, আমাদের কোষ দিয়ে তৈরি। আমাদের শরীরে যখন কোনো জায়গা যখন কেটে যায়, মনে করো হাত আমার কেটে গেল, সারা জীবন কি সেই জায়গায় তোমার কাটা রয়ে যায়? অবশ্যই না। সে কাটাটা কি তোমার ক্ষতটা কি আমার একসময় কিন্তু পূরণ হয়ে যায়। হ্যাঁ, তোমরা এখন বলতে পারো স্যার ডায়াবেটিস রোগীদের কেস আলাদা, হ্যাঁ ওদের কেস আলাদা, ওদেরটা নিয়ে আলোচনা করবো না। নর্মালি স্বাভাবিক সুস্থ মানুষের ক্ষেত্রে কি হয়, যখন হাতের জন্য কোষ যখন কেটে যায় তখন সেখানে কি তোমার একটা ক্ষত তৈরি হয় এবং আস্তে আস্তে কি সে ক্ষতটা কিন্তু তোমার পূরণ হয়ে যায়। তার মানে কি সেলটা কিন্তু গ্রো করে। কোন এক জায়গায় কেটে যাওয়া মানে হচ্ছে তোমার কি হাতের ওই জায়গায় সেলটা তোমার কোনো কারণে কেটে যাওয়া, সে সেলটা কি পুনরায় কিন্তু রিকভার করে, সেলটা কিন্তু তোমার নিজস্ব কিন্তু তোমার একটা বৃদ্ধি একটা তোমার রেট আছে, যে সেই রেটে বা সেই ইয়াতে সেই জিনিসটা তোমার রিকভার করবে। কারো যদি তোমার বেশি কেটে যায় তার একটু বেশি সময় লাগে জিনিসটা শুকাইতে, কারো কম কেটে গেলে কম সময় শুকায়। তার মানে কি কোষ যে তোমার বৃদ্ধি পায়, এক জায়গায় কোষ কেটে গেলে সেই জায়গায় কোষ নতুন কোষ তোমার জন্ম নেয়, নতুন করে কোষটা তোমার বৃদ্ধি পায়। সেভাবে কি আমাদের শরীরে কোষগুলো তোমার বাড়তে থাকে। কোষ যদি না বাড়তো তাহলে কিন্তু আমরা কিন্তু ছোট বেলায় কিন্তু ছোটই থাকতাম, আস্তে আস্তে কিন্তু আমরা বড় হইতাম না, তাই না? ওকে, এখন যখন টিউমার বা তোমার ক্যান্সার যখন আসে, কোষ কোষের ক্ষেত্রে এই টিউমার বা ক্যান্সার হচ্ছে তোমার আনকন্ট্রোলড ইনক্রিজ অফ রেট অফ সেল, এটাই হচ্ছে কি তোমার ক্যান্সার অথবা তোমার টিউমার। যেই রেটে তোমার কোষগুলো বৃদ্ধিপ্রাপ্ত পাওয়ার কথা কোনো কারণে যদি সে রেটটা যদি তোমার চেঞ্জ হয়ে যায়, যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, যেখানে মনে করো তোমার মনে করো দিনে তোমার 5টা কোষ বৃদ্ধি হওয়ার কথা ছিল বা তৈরি হওয়ার কথা ছিল, সেখানে গেলে দিনে তোমার 500টা কোষ তৈরি হয়ে গেল, সপ্তাহে তোমার হাজার হাজার কোটি 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 কোষ তোমার তৈরি হয়ে গেল, জিনিসটা যে কন্ট্রোলে থাকার কথা সেটাকে আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন তোমার কি হয়, তখন এসব তোমার টিউমার বলো ক্যান্সার বলো এই কোষগুলো হয়, এই রোগগুলো তোমাদের হয়। তাহলে কি আমি বলতে পারি কি টিউমার বা তোমার ক্যান্সার এগুলো হচ্ছে মেইনলি কি তোমার যে আনকন্ট্রোল গ্রোথ অফ রেট অফ সেল, এটাই হচ্ছে কি তোমার এই রোগগুলা। ওকে, এখন কথা হচ্ছে এইগুলো নিয়ে আমরা কেন আলোচনা করছি, এগুলো সবই কি তোমার এক একটা কিন্তু কোষ নিয়ে। এখন মনে করো আমি একটু আবার একটু অন্যদিকে যাই, মাছ আমরা বলে থাকি কি পচনশীল, তাই না? মাছ আমরা কি করে থাকি যাতে না পচে সেদিন কি করি আমরা, মাছ মাংস অবভিয়াসলি কি আমরা ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজে কেন, আমি নর্মাল ফ্রিজে রাখতে পারি না, ডিপ ফ্রিজে কেন রাখি আমি মাছ মাংস? ডিপ ফ্রিজে রাখি যাতে কোষগুলো তোমার কি পচন যাতে না ধরে, মানে কোষের যে তোমার নিজস্ব যে ক্রিয়াগুলো আছে সেই ক্রিয়াগুলো যাতে থেমে যায়, যাতে পচন না ধরে, কোষে যাতে কোনো বৃদ্ধি না হয়, এইসব জিনিস কন্ট্রোল করার জন্য কি করি আমি বরফ রাখি। একটা সেল অথবা একটা কোষকে তুমি যখন বরফে রাখবা তখন কিন্তু সেটা স্বাভাবিকভাবে যে তার যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা সে মেনটেন করতে পারে না, সেটা তোমার থেমে যায়। যে হারে কোষটাকে পচন ধরার কথা সে পচনটা তোমার ধরে না, ফ্রিজ হয়ে যায়,
এখন চিন্তা করো এই যে বৈশিষ্ট্য, যেটা যে কোষের বৃদ্ধিটাকে আমি থামাই দিলাম, কোষের অপারেশনটা বা প্রক্রিয়াটাকে আমি থামাই দিলাম ঠান্ডা করার মাধ্যমে, এই প্রক্রিয়াটি আমি যদি কোনো ক্যান্সার অথবা টিউমার সেলের ক্ষেত্রে করি তাহলে কি হবে? টিউমার কি বলেছি, টিউমার ও ক্যান্সারের ক্ষেত্রে যে তোমার একটা কোষ যেটাকে তোমার আনকন্ট্রোল ওয়েটে তোমার বা তোমার নিয়ন্ত্রণহীন ভাবে জিনিসটা বাড়ছে, আমি সেটাকে মনে করো বরফ করে ফেললাম। বরফ করে ফেললে কি হবে, সেটার মধ্যে বরফ করে ফেললাম, সেটার মধ্যে কোনো অক্সিজেন দিয়ে আমি বন্ধ করে দিলাম, তাহলে কি হবে, সে কোষটাকে আস্তে আস্তে কি মরে যাবে না? অবভিয়াসলি যে কোষটা আমি যদি তোমার বরফ করে দিই, যদি অক্সিজেন দেওয়া যদি বন্ধ করে দিই, তাহলে কি হবে, সে কোষটা তোমার আস্তে আস্তে মরে যাবে। মরে গেলে কি হবে, মরে গেলে দিন আস্তে আস্তে ছোট হতে হতে তোমার একসময় সেটা বিলীন হয়ে যাবে। এইটাই আমরা করে থাকি হচ্ছে ক্রায়োসার্জারির মাধ্যমে, যে শরীরে তোমার অনেক সময় দেখা যায় আঁচিল হয়, অনেক সময় দেখা যায় তোমার ডার্ক, তোমার কোনো দাগ পড়ে, কোনো জায়গায় তোমার একটু ব্রণের মতো হয়, বা অনেক জায়গায় তুমি এই যে বললাম টিউমার হইতে পারে, বা অনেক জায়গায় তোমার দেখা যায় পাথর জমে, তাই না, অনেক কিছু আমরা হইতে পারে। এই জিনিসগুলোতে কি করি আমরা, বাইরে থেকে আমরা ঠান্ডা কোনো পদার্থ বা কোনো গ্যাস অথবা কোনো লিকুইড আমরা সেটার উপরে স্প্রে করি অথবা আমরা পুশ করি। এখন শরীরের বাইরে যদি হয় তাহলে সেটা প্রসেস একরকম হবে, শরীরের ভিতরে যদি হয় তাহলে অন্য একরকম প্রসেস হবে, তাই না? এই জিনিসগুলোর উপরই তোমার বেস করে আমাদের ক্রায়োসার্জারি টপিকটা। যেমন তোমার ভিডিওতে আমি তোমাদেরকে দুই রকম ভিডিও দিয়েছি, প্রথম ভিডিওতে তোমরা দেখেছো যে আঁচিল আছে, তারপরে কারো কোনো জায়গায় দাগ আছে, এসব জায়গায় কি করেছে তোমার একটা মেশিনের মাধ্যমে ঠান্ডার সাথে সাথে কিনে নিয়ে দিয়েছে, তাই না? এটাই হচ্ছে কি তোমার লিকুইড নাইট্রোজেন হতে পারে, হিলিয়াম হতে পারে, এইরকম এই জিনিসগুলো যেটা হয় কোষগুলোকে তোমার ঠান্ডা করে ফেলে, এটা অক্সিজেন সরবরাহটা বন্ধ করে ফেলে, যার ফলে কি হয় কোষগুলো তোমার আস্তে আস্তে মরে যায়। আর দুই নম্বর ভিডিওতে তোমরা দেখেছ শরীরের ভিতরে কোনো একটা টিউমারের মতো, সেখানে কি করেছে, সেখানে যেটা করেছে বাইরে থেকে একটা সিরিঞ্জের মতো, সিরিঞ্জ বলতে পারো বা তোমার সুই বলতে পারো, যেটাকে আমরা মেডিকেলি আমরা বলে থাকি প্রোব, PROBE প্রোব। এটার মাধ্যমে কি হয়, লিকুইড যে গ্যাসটা আছে সেটা আমরা শরীরের ভিতরে যে রোগাক্রান্ত যে কোষটা আছে সেই কোষের মধ্যে আমরা প্রবেশ করে, যার ফলে যেটা হয় যে এই কোষটার মধ্যে তোমার বরফ হয়ে যায়, বরফের মতন একদম ঠান্ডা হয়ে যায়, ওখানে কি কোনো অক্সিজেন তোমার যাওয়া আসা করতে পারে না। আগে যেটা হয় সে কোষটা তোমার মরতে 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 নিজে ছোট হয়ে একসময় কি ডিলিট হয়ে যায়। এটাই হচ্ছে কি আমাদের ক্রায়োসার্জারির মেইনলি টপিক। এখন আমরা যেটা করবো, আমরা সরাসরি বইয়ে চলে যাব, বইয়ের মধ্যে আমরা কতটুকু সিকিউর জন্য লিখবো, এমসিকিউর জন্য কি কি আছে, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো। চলো তাহলে শেয়ারিং এ যাই। তাহলে টপিক হচ্ছে কি আমাদের ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু, ত্বক, কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। ক্রায়োসার্জারিতে চিকিৎসা করার ক্ষেত্রে তথ্য যোগাযোগ পদ্ধতি যথাযথ প্রয়োগ হয়ে থাকে, এগুলো আমাদের দরকার নাই। এখানে দেখো এই পদ্ধতির চিকিৎসা প্রথমে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা ক্যান্সার ইত্যাদিতে আক্রান্ত কোষগুলোর অবস্থান ও সীমানা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, MRI ম্যাগনেটিক রেজোনেন্স ইন্টারফারেন্স, MRI কিন্তু আমরা অনেকে কিন্তু শুনে থাকি যে MRI করে থাকে। MRI এর মাধ্যমে শরীরের ভিতরে যে কোষটা আছে রোগাক্রান্ত কোষ, এই কোষটা কিন্তু আমরা অনেক সময় আমরা নির্দিষ্ট করে রাখি। এই MRI কে ওরা এখানে বলেছে কি তোমার সিমুলেটেড সফটওয়্যার। যাই হোক, এরপরে দেখো এই যে এক্ষেত্রে রোগাক্রান্ত কোষটিকে ICT যন্ত্রপাতি নিয়ন্ত্রিত মাইক্রো ক্যামেরা যুক্ত নল দিয়ে ক্ষত স্থান শনাক্ত করা হয় এবং সূক্ষ্ম সুচ যুক্ত ক্রায়োপ্রোব, তোমরা দুই নম্বর ভিডিওতে যে দেখলে যেটার মাধ্যমে তোমার লিকুইড যে আমাদের কেমিক্যাল বা রিয়াজেন্ট গুলো আমরা ঢুকিয়েছি সেটাকে বলা হয় তোমার ক্রায়োপ্রোব, নির্ধারিত ক্রায়োজনিক গ্যাস প্রয়োগ করা হয়। ক্রায়োজনিক গ্যাস, এখন ক্রায়োজনিক গ্যাস কি কি এটা আমরা একটু পরে দেখব। এই টপিকের মোস্ট ইম্পর্টেন্ট MCQ, তাপমাত্রা কত ডিগ্রি দেয়া থাকে, -41 থেকে -196
196 তাহলে এমসিকিউ কোশ্চেন কি আসছে আমার ক্রায়োসোলজিতে কত তাপমাত্রা ব্যবহার করা হয় -41 থেকে শুরু করে -196 ডিগ্রি সেলসিয়াস ওকে এরপর যেটা হয় কি অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় নিম্নতম তাপমাত্রায় রক্ত অক্সিজেন সঞ্চালন সম্ভব না হওয়ার দরুন রোগাক্রান্ত টিউমার টিস্যু ক্ষতি সাধন হয় আলটিমেটলি যেটা কি সে কোষটা একসময় তোমার বলে দেয় দেখো এখন দুই নম্বর এমসিকিউ যে কি কি তোমার ক্রায়োজেনিক এজেন্ট অথবা কি কি গ্যাস তোমার ব্যবহার করা হয় বা কি কি কেমিক্যাল ব্যবহার করা হয় ক্রায়োসার্জারিতে আমরা ব্যবহার করা হয় কি তরল নাইট্রোজেন আর্গন অক্সিজেন অথবা কার্বন ডাইঅক্সাইড তাহলে আমরা ক্রায়োসার্জারিতে কোন কোন কেমিক্যাল ব্যবহার করছি নাইট্রোজেন আর্গন অক্সিজেন অথবা কার্বন ডাইঅক্সাইড ওকে এবং এগুলো অবশ্যই কি তরল অবস্থায় থাকে কিন্তু নট গ্যাসীয় তরল গ্যাসগুলো ক্রায়োজেনিক এজেন্ট নামে পরিচিত তাহলে আমরা দুটো এমসিকিউ পেলাম এক হচ্ছে কি আমরা টেম্পারেচার পেয়েছি -41 থেকে -196 দুই নম্বর পেয়েছি কি তরল গ্যাস কি কি নাইট্রোজেন আর্গন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এরপরে জাস্ট তোমাদের এখানে আলোচনা করেছে যে তোমার ক্রায়োসোলজি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি কিভাবে ব্যবহার করে থাকি এখানে তোমাদের পরীক্ষার সময় যে কোশ্চেন আসে যে এই যে রক্তপাত অথবা অপারেশন জনিত কাটা ছেঁড়া কোনো জটিলতা নেই কোন চিকিৎসা পদ্ধতিতে ব্যাখ্যা করো অনেক সময় দুই মার্কের কোশ্চেন চলে আসে অনেক সময় তোমার সিকিউর মধ্যে বলে থাকে যে এমন একটা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেছে যেখানে কি অত্যন্ত কম তাপমাত্রায় রোগাক্রান্ত টিস্যুগুলোকে নষ্ট করা হয়েছে সেক্ষেত্রে গ অথবা ঘতে তোমার কোশ্চেন চলে আসে যে তোমার উপরোক্ত তোমার আলোচনায় কোন চিকিৎসা পদ্ধতির কথা বলা হয়েছে এবং সেটি কতটি যুক্তিপযুক্ত ওকে তাহলে এই ক্রায়োসার্জারি টপিকে আমাদের যেটা হচ্ছে আমরা যেটা দেখছি যে এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না কোনো রক্তপাত অথবা ব্যথা বা অপারেশন জনিত কাটা ছেঁড়া কোনটাই লাগে না আগে থেকে তো আমার ওরকম পূর্ব প্রস্তুতি নিতে হয় না এগুলো হচ্ছে কি আমার ক্রায়োসার্জারির সুবিধা তাহলে এখন যখন আমার পরীক্ষার কোশ্চেন আসবে আমি কি কি অ্যান্সার করবো আমি যেটা অ্যান্সার করবো সেটা হচ্ছে ক্রায়োসার্জারি কাকে বলে এতটুকু লিখবো ক্রায়োসার্জারির তাপমাত্রা কতটুকু আসে এটা লিখবো কি কি গ্যাস ব্যবহার করা হয় কিসের মাধ্যমে আমরা কোষটাকে নির্ধারণ করতে পারি এবং এই যে ক্রায়োসার্জারির সুবিধা এতটুকু আলোচনা করে আমাদের মোটামুটি ক্রায়োসার্জারি টপিকটা আমাদের কমপ্লিট তাহলে এটা গেল আমাদের ক্রায়োসার্জারি টপিক এছাড়া এর পরের যে টপিকটা আছে মহাকাশ অভিযান এই টপিকটা হচ্ছে পুরোপুরি তোমাদের এমসিকিউর জন্য এটা তোমরা এখান থেকে তোমাদের যেটা বাসার কাজ দিব সেটা হচ্ছে মহাকাশ অভিযান থেকে আমাকে কমপক্ষে 10টা এমসিকিউ আমাকে রেডি করে দিতে হবে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক যে লাইন পড়ে পড়ে তোমরা এই টপিকটা থেকে কোন টপিক এই যে মহাকাশ অভিযান এই মহাকাশ অভিযান থেকে 10টা এমসিকিউ তোমরা রেডি করে মানে অ্যাটেম্প্ট করে যে তোমার মনে করো প্রথম কোশ্চেন দিলাম যে হচ্ছে প্রথম তোমার অভিযান মহাকাশ অভিযান কত সালে দেওয়া হয়েছে 1961 সালে 2 এপ্রিল তারপরে হচ্ছে যে প্রথম চাঁদ অবতরণ তদন্ত করেছে কত সালে 20 জুলাই 1969 এরকম ভাবে তোমরা এমসিকিউ গুলো তোমরা তৈরি করবা করে গ্রুপের মধ্যে তোমরা পোস্ট করবা এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক নেক্সট দিন আমরা আবার দেখা করব আবার ক্লাস করব ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ